Bismillahirrahmanirrahim. Mamuns tutorial e apnader shagotom. Ajke amra ashtom shrenir oddhay 2.2 e 9 number samadhan korar chesta korbo. Tahole dekho ekui har munafay kono mordoner ek bochoronte chokrobiddhi mordon 6500 taka o ditiyo bochoronte chokrobiddhi mordon 6761 taka hole মূলধন কত এবার দেখো তাহলে কোন চক্রবৃদ্ধি মূলধন বলছ না একটা হচ্ছে কি এক বছরের চক্রবৃদ্ধি মূলধন আরটা হচ্ছে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন আচ্ছা দুইটা ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন এক বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন কত 6500 টাকা তাহলে p into 1 plus এক যখন বলছে ওইজন্য মান কি হয়ে যাবে এক হয়ে যাবে কেমন তাহলে কত হবে 6500 টাকা ওইটাকে আমরা কি দেব এক নম্বর সমীকরণ দেব কি দেব এক নম্বর সমীকরণ সুতরাং দ্বিতীয় বছরের বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধন তাহলে কত হবে p into 1 plus 8 কত হবে 2 হয়ে যাবে কারণ কত দ্বিতীয় বছরের জন্য এর মান কত হবে 2 হয়ে যাবে সমান কত আছে দ্বিতীয় বছরের মধ্যে 6760 টাকা তাহলে আমরা কি দেব দুই নম্বর সমীকরণ দিলাম কি দিলাম আমরা দুই নম্বর সমীকরণ তাহলে এবার আমরা কি করব একটু দেখো দুই বছর অর্থাৎ একটা এক বছরের চক্রবৃদ্ধি মূলধন আছে আরটা কি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন তাহলে ঠিক আছে এবার দেখো এখানে বড় কোনটা অর্থাৎ দ্বিতীয় সমীকরণটা বড় তাহলে আমরা লিখতে একটু ভাগ করব আমরা দেখো তাহলে দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দ্বারা কি করব আমরা ভাগ করব একটু ভাগ করে তাহলে দেখো দ্বিতীয় বছর আমরা যখন বলছি দ্বিতীয় সমীকরণ এর জন্য দ্বিতীয় সমীকরণ আগে নিয়ে আসব তাহলে p into 1 plus r to the power কত হবে 2 আর নিচে কত আছে p into 1 plus r to the power 1 সমান তাহলে বড়টা কোনটা 6760 আর নিচে কত হবে 6500 কত হবে 6000 500 এবার দেখি আমরা একটু ভাগজন করব ভাগ করব p v চলে গেছে গা তাহলে এখানে 1 plus r আছে দুইটা এখানে 1 plus r আছে কয়টা একটা তাহলে একটা চলে গেল আর কয়টা থাকবে আর একটা থাকবে না তাহলে 1 plus কত হবে r অর্থাৎ এখানে 1 plus r আছে দুইটা এখানে 1 plus r আছে কয়টা একটা তাহলে একটা একটা যখন চলে যাবে আর একটা থাকবে 1 plus r তাহলে আমরা 6760 কে 6500 দ্বারা আমি কি করব ভাগ করব তাহলে দেখো 6760 দেখো একটু 6760 কে আমরা কি করব ভাগ 6500 অর্থাৎ দেখো একটু 6760 এবং 6500 কে আমরা কি করব ভাগ করব কত কত পাইছি 1.04 কত পাইছি 1.04 তাহলে লিখতে হবে কত এটা ভাগ করলে কত 1.04 কেমন এবার দেখো বাহ তাহলে r সমান 1.04 এটা এখানে কিছু মানে কি থাকবে প্লাস থাকবে অর্থাৎ যোগ থাকবে সময় দিকে আসলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তো আমরা এখান থেকে 1 বিয়োগ করব কেমন এবার দেখো r সমান তাহলে 1.04 থেকে 1 চলে গেলে কত হবে 0.04 কত হবে 04 হবে কেমন এবার দেখো তাহলে এখন আমরা r এর মান পেয়ে গেছি আরটা যখন আমরা কোন একটা সমীকরণ বসাবো তখন কি কি পেয়ে যাব আমরা ফির মানটা পেয়ে যাব তাই লিখতে পারি সুতরাং r সমান কত হইছে আমরা 0.04 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই কোথায় বসিয়ে পাই আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে দেখো r সমান 0.04 এক নম্বর সমীকরণে বসিয়ে ফেলে এক নম্বর সমীকরণ কোনটা এটা না তাহলে দেখো p into 1 plus r অর্থাৎ 1 থাকলে কিছু কি নেই কোনো মান নাই এটা আমরা আর লিখলাম না সহজে কথা হবে 500 বাম তাহলে p মান বের করতে p into 1 plus r এর মান কত জানি আমরা 0.04 সমান কত হবে 6500 এবার দেখো এখন আমরা কি করব প্রথম হচ্ছে ভিতরের কাজ অর্থাৎ ব্র্যাকেটের ভিতর আমরা কাজ করব
তাহলে একটু কাজ কি আছে, যোগাসন একটু যোগ করবো তাহলে। তাহলে যোগ করলে কত? 1.04 সমান কত হবে? 6,500। কত হবে? 6,500। বা তাহলে দেখো, তিন সাথে এটা কি আকার আছে? গুণাকার আছে। কারণ এখানে কিছু না, এখানে যোগ থাকতেও দেওয়া থাকতো, বিয়োগ থাকলে দেওয়া থাকতো, কাটা করে দেওয়া থাকতো, কিন্তু এখানে কিছু না থাকলে কি লাগবে? গুণ মনে করতে হবে। কি মনে করতে হবে? গুণ মনে করতে হবে। তাহলে দেখো, ওয়ান, তাহলে ফির সাথে কি আকার আছে? ফির সমান, এখানে কিছু না গুণ আছে না, তাহলে এদিকে আসলে কি হবে? বাক হয়ে যাবে। আমরা একটু বাক করে দিলো, কেমন? এদিকে গুণ থাকলে এদিকে কি হয়ে যাবে? বাক হয়ে যাবে। তাহলে 6,500 কে আমরা 1.04 দিয়ে কি করবো? ভাগ করবো। আবার দেখিও তোমরা অনেকজনে, অর্থাৎ নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করবা, এই ভুলটা কোনদিন করবে না। সবসময় উপরটা দিয়ে কি করতে হবে? নিচেরটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা একটু ভাগ করে দেখো, তাহলে সবসময় উপরটা দিয়ে নিচেরটাকে কি করবো? ভাগ করবো। তাহলে দেখো, 6,500 ভাগ কত? 1.04 সমান কত আছে? 6,250 টাকা। কত হবে? 6,250। সুতরাং কি সমান আমাকে কি বের করতে হবে? মূলধন কত? তাহলে মূলধন 6,250 লিখতে পারে কি? সুতরাং মূলধন 6,250 টাকা। এটা হচ্ছে আনসার। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করলাম। তাহলে আমার চ্যানেলটা যদি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, পারলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন বলে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ।